আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মালয়েশিয়ার প্রফেশনাল ভিসা। আসলে মালয়েশিয়ার প্রফেশনাল ভিসা চালু আছে না বন্ধ আছে এই বিষয়, মূলত মালয়েশিয়ার ভিসা প্রফেশনাল যে ভিসাটা, এই ভিসাটা কিন্তু চালু আছে, এটা সবসময় চালু থাকে। কারণ প্রফেশনাল ভিসাটা কি, আসলে প্রফেশনাল ভিসাটা হচ্ছে আপনি অনেক ভালো একটা জবে যাচ্ছেন। জব একটা তো আপনারা জানেন যে চাকরি আর কাজ এই দুইটা তো একরকম না, কেউ চাকরি করে কেউ কাজ করে, লেভেলের আর কি একটু কম বেশ আছে। সো এটা হচ্ছে প্রফেশনাল, প্রফেশনাল হচ্ছে মূলত একটু হায়ার জবগুলো যেটাকে জব বলা হয়। সো এই ভিসাটা কিন্তু চালু আছে, আপনারা চাইলে যেতে পারেন। অনেকেই কিন্তু যাচ্ছে, অনেকেই মূলত কোনো কাজ জানে না, কোনো পড়াশোনা জানে না, সেও কিন্তু যাচ্ছে এই প্রফেশনাল বিষয়ে। তবে প্রফেশনাল বিষয় যদি আপনি যান, অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এর জন্য কিন্তু প্রতি বছর গভর্নমেন্টের একটা ট্যাক্স আছে। আর প্রফেশনাল ভিসাটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ফ্রি ভিসার মতো, আপনি চাইলে আপনার পাসপোর্ট কিন্তু আপনার কাছে থাকবে, আপনি চাইলে যে কোনো জায়গা এটা কাজ করতে পারবেন, যে কোনো কোম্পানি চেঞ্জ করতে পারবেন, সেটা কোনো সমস্যা হবে না। কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রতি বছরে কিন্তু এর জন্য গভর্নমেন্টের একটা ফি আছে। সেটা আগে 10,000 ছিল, সেটা এখন কমিয়ে সেটা 6,000 সম্ভবত করেছে। সো 6,000 মানে 6,000 রিঙ্গিত মানেও কিন্তু অনেক টাকা। এই জিনিসটা আপনারা খেয়াল করেই যাবেন। আর যেহেতু বাইরে কাজ করলে এটা ইনকামও বেশি হয়, কারণ কোনো কোম্পানির আন্ডারে যখন থাকবেন তখন সে ওভার টাইম দিলেও না দিলেও আপনার কিছু করার থাকে না, বা বেতন ঠিকঠাক মতো না দিলে কিছু করার থাকে না। আর আপনার প্রফেশনাল বিষয় যদি যান তাহলে আপনার হাতেই সব কিছু, পুরো ডিটেলসটাই আপনার হাতে, আপনি কোথায় কাজ করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। সো এখানে হচ্ছে বিষয় প্রথম। আর প্রফেশনাল বিষয়টা প্রথমে আপনি যাওয়ার পরে এক এক বছরেরও পেতে পারেন, 2 বছরেরও পেতে পারেন। এক বছর পাইলে পরের বার আবার রিনিউ করতে পারবেন, 2 বছর পাইলে তাহলে তো আপনি সময়টা আর একটু বেশি পাইলেন, সেটা আপনার জন্যই ভালো। সো এই জিনিসটা খেয়াল রাখবেন যে প্রফেশনাল ভিসাটার ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রতি বছরে মালয়েশিয়ান গভর্নমেন্টকে 6,000 রিঙ্গিত ট্যাক্স দিতে হবে। তো এই ছিল মূলত প্রফেশনাল বিষয়ে। অনেকেই জানছে যে আসলে মালয়েশিয়ার ভিসা চালু না বন্ধ সেই বিষয়ে, তো আমি যতদূর জানি আপনাদের জানানোর চেষ্টা করলাম। আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।